সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি। 1. জীবনের লক্ষ্য নির্ধারণ করা। 2. জ্ঞান অর্জন করা। 3. কঠিন সমস্যার বিছানা হটা। 4. কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া। সাহস হারাবেন না, আর লক্ষ্য রেখো জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না হয়। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার পূর্বে স্বপ্ন দেখা প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করেছে, তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। সাফল্য তখনই যখন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফ হয়ে উঠবে। দুঃখ কষ্টই সাফল্যের সারমর্ম। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। সমস্যার মুখোমুখি হতে হবে, সমস্যা থেকে পালিয়ে বেড়ালে কোনোদিন সমাধানের দরজা খুলবে না। কারো জীবনে কোনো সমস্যা নাই এটা অসম্ভব, সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধানও আছে, শুধু সময়ের ব্যাপার। সমস্যা উপস্থিত না হলে সফলতার প্রকৃত আনন্দ উপভোগ করা যায় না। আমরা যদি মুক্ত না হই, তবে কেউ আমাদের শ্রদ্ধা করবে না। আপনার জীবনে যতই উত্থান পাতাল ঘটুক না কেন, চিন্তাভাবনা আপনার মুখ্য সম্পদ হয়ে উঠবে। এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই, একমাত্র শক্তি শক্তিকে সম্মান করে। সবসময় জিততে হবে, ভালো থাকতে হবে, এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো, আবার কোনো কোনো হার নতুন পথ দেখায়। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুচ্ছিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।